Assalamualaikum warahmatullah, প্রিয় দর্শক আপনারা দেখবেন সবচেয়ে শক্তিশালী শয়তান দুই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার বিশ্বে দ্বিতীয় কারো কাছে নেই এমন ক্ষেপণাস্ত্র দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন রাশিয়া অতি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শয়তান দুই এর প্রথম সফল পরীক্ষা করেছে বলে আজ বুধবার দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই অস্ত্রটি ক্রেমলিনের শত্রুদের কিছু করার আগে দ্বিতীয়বার ভাবাবে এর মধ্যে শারমাটকে পশ্চিমা বিশ্লেষকরা শয়তান আখ্যা দিয়েছেন এটিকে ধরা হচ্ছে রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র পুতিনের ভাষ্যে এটি অপরাজেয় বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বলেন এটি সত্যি অভিনব একটি অস্ত্র যা আমাদের সশস্ত্র বাহিনীর লড়াইয়ের সক্ষমতাকে আরও দৃঢ় করে তুলবে নির্ভরযোগ্য বাহ্যিক হুমকির হাত থেকে রাশিয়ার সুরক্ষা নিশ্চিত করবে আর যারা আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদেরকে দ্বিতীয়বার ভাবাবে পুতিনের দাবি ক্ষেপণাস্ত্রটি গোটা পৃথিবীতে যে কোনো লক্ষ্যকে ভেদ করতে সক্ষম এটি বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে বলেও তিনি দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে উত্তর রাশিয়ার পেতেতস কসমোড্রোমে সফলভাবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সম্পন্ন হয়েছে সেখান থেকে এটি 6,000 কিলোমিটার দূরে কামচাটকার একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মন্ত্রণালয় বলেছে শয়তান দুই সবচেয়ে ক্ষমতাধর ক্ষেপণাস্ত্র যেটি রয়েছে বিশ্বের দীর্ঘতম পাল্লায় আঘাত হেনে ধ্বংস করার সক্ষমতা এটি আমাদের দেশের কুশলী পারমাণবিক শক্তির লড়াই ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে শারমাটের ওজন 200 টনেরও বেশি এবং এটি 100টি যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী রাশিয়ার নতুন ভারী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শারমাত একসঙ্গে 10 কিংবা তারও অধিক ওয়ারহেড বহনে সক্ষম গত কয়েক বছর ধরে রাশিয়া এই অস্ত্র তৈরির প্রক্রিয়া অব্যাহত রেখেছে যে কারণে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা পশ্চিমের কাছে আশ্চর্যজনক নয়